আজকের সংবাদ শিরোনাম। সমগ্র রাজ্যে প্রত্যাহার করা হয়েছে সাপ্তাহিক লকডাউন ও নৈশ কারফিউ, কার্যকরী করা হলো আনলক ফোর। করোনা যোদ্ধাকে সম্বর্ধনা অসম পুলিশের। বিধানসভা নির্বাচনে পাথারগান্দি থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী চয়নের দাবি কর্মীদের। কবরস্থ করা হলো টান্ডুর পীরখ্যাত আধ্যাত্মিক ব্যক্তিত্ব আতাউর রহমান চৌধুরী সাহেবকে। রাজ্যে লকডাউন ফোরের নিয়মাবলী ঘোষণা, সাপ্তাহিক লকডাউন নৈশ কারফিউ প্রত্যাহার। সমগ্র রাজ্যে সাপ্তাহিক লকডাউন প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার রাত 12টা থেকে কার্যকরী হবে এই নতুন নির্দেশনা, থাকবে না নৈশ কারফিউ। আসামের মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণা টুইট যোগে এই নতুন নির্দেশনার কথা জানান। 30 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু এই সময় শিক্ষা প্রতিষ্ঠান 50% শিক্ষক কর্মচারীর উপস্থিতি বাধ্যতামূলক। 7 সেপ্টেম্বর থেকে সমগ্র রাজ্যে চলাচল করতে পারবে যানবাহন। 21 সেপ্টেম্বরের পর থেকে সামাজিক অনুষ্ঠান করার নির্দেশনা জারি করা হয়েছে। সামাজিক, বিদ্যায়তনিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে 100 জনের বেশি লোক সমাগম করা যাবে না। বিবাহ অনুষ্ঠানে বর্তমানে 50 জন ও শেষকৃত্য অনুষ্ঠানে 20 জন লোকের উপস্থিতির অনুমোদন দেওয়া হয়েছে। অবশ্য 20 সেপ্টেম্বরের পর থেকে 100 জন উপস্থিত থাকতে পারবেন, কিন্তু সিনেমা হল, পার্ক, সুইমিং পুল বন্ধ থাকবে। নবম ও দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা অক্টোবর থেকে স্বেচ্ছায় যেতে পারবেন শিক্ষানুষ্ঠানে, তবে এক্ষেত্রে অভিভাবকদের অনুমতিপত্র বাধ্যতামূলক। গবেষণার জন্য খোলা থাকবে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। বলতে গেলে সম্পূর্ণ আনলকের দিকে রাজ্য। এদিকে 9 দিনের বরাক উপত্যকায় লকডাউনের জবনিকা পড়বে শুক্রবার রাত, ফলে জেলায় আর লকডাউনের কোনো বাধ্যবাধকতা থাকবে না। তবে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে শহরবাসীকে। বরাককে নিয়ে সমগ্র রাজ্যে আতঙ্ক ছিল যদিও, কিন্তু কোনো পুলিশ অথবা স্বাস্থ্যকর্মীরা এই করোনা ভয় নিজের মনে না রেখে তারা তাদের নিজের কর্ম সর্বদা পালন করে গিয়েছিলেন। কিন্তু তার মধ্যেও কয়েকজন পুলিশ জওয়ানের শরীরে ধরা পড়েছিল করোনা সংক্রমণ, যার ফলে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল বিভিন্ন কোভিড কেয়ার সেন্টারে। পরবর্তীতে তারা সুস্থ হয়ে আসেন এবং নিজ নিজ কর্মে যোগদান করেন। শুক্রবার অসম পুলিশের এই জওয়ানদের সম্বর্ধনা জানান অসম পুলিশ দক্ষিণ প্রান্তের উপ মহাপরিদর্শক দিলীপ দে, এবং এই সভা অনুষ্ঠিত হয় হাইলাকান্দি সদর থানার সভাকক্ষে। এই সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসম পুলিশের দক্ষিণ প্রান্তের উপ মহাপরিদর্শক দিলীপ দে সহ উপস্থিত ছিলেন হাইলাকান্দির ভারপ্রাপ্ত পুলিশ সুপার গৌরব উপাধ্যায় এবং অতিরিক্ত পুলিশ সুপার কুলেন্দ্রনাথ ডেকা। অসম পুলিশ দক্ষিণ প্রান্তের উপ পরিদর্শক দিলীপ দে জানান, আজ প্রায় 20 জন পুলিশ জওয়ানদের এই সম্বর্ধনা প্রদান করা হয়েছে। এখনো হাইলাকান্দি জেলায় পুলিশ সুপার পবীন্দ্র কুমার নাথ সহ অনেক জওয়ান করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন হয়ে আছেন। পরবর্তী সময়ে আরও পুলিশ জওয়ানকে সম্বর্ধনা প্রদান করা হবে বলে জানান তিনি। ऐसे ही जिंदगी करते रहिए, सारे से जो मालूम लेकिन के भैया हो, भैया हो सर, ये पहले सर কোভিড ওয়ারিয়র সকলক উদ্দেশ্যে গোলাকার করার বাবে অনুরোধ করা। আজি অসম, অসমৰ বিভিন্ন ঠাইত, বিভিন্ন জিলাত, জিলা এবং আৰক্ষী বাহিনী যিসকল আছে, আমাৰ বিভিন্ন জিলাৰ জিলা পুলিচ আৰু আৰক্ষী বাহিনীৰ, আৰক্ষী সশস্ত্ৰ আৰক্ষী বাহিনীৰ বহু কৰ্মকৰ্তা কোভিড আক্ৰান্ত হৈছে, আৰু তেওঁলোকক, তেওঁলোকে কৰোনা যুঁজত কিছুমান তেওঁলোক হয়তো যুঁজিব পৰা নাই, তেওঁলোকে পৰলোকপ্ৰাপ্তি হৈছে,
কিন্তু যিসকল সৰবাগ যিসকল কৰোণাৰ লগত যুঁজি আকৌ কৰ্মত যোগদান কৰিছে তেওঁলোকক আমাৰ অসম আৰক্ষীৰ মাননীয় সঞ্চালক প্ৰধান মহোদয়ে স্বহস্তে লিখিত কমেণ্ডেশ্যন চাৰ্টিফিকেট দিছে প্ৰত্যেক জিলাই জিলাই প্ৰত্যেক জিলা সহস্ৰ আৰক্ষী বাহিনী আৰু ডিজিপি চাহাবৰ নিৰ্দেশ মৰ্মে তেওঁ হয়তো সকলো ঠাইত কাৰণ তেওঁ নিজেও কোভিড আক্ৰান্ত হৈছিল গতিকে তেওঁ আশা কৰিছে যে প্ৰত্যেক সংমণ্ডলৰ যিসকল ডি আই জি আছে তেওঁলোকে গৈ তেওঁলোকৰ অধীনস্থ যিসকল জিলা আছে বেটেলিয়ান আছে এইসকলত গৈ এই কোভিড যোদ্ধাসকলক পুলিচৰ যিসকল কোভিড যোদ্ধা যুদ্ধ জয় কৰি আকৌ কৰ্মত যোগদান কৰিছে তেওঁলোকক নিজ হস্তে এই চাৰ্টিফিকেট কমেণ্ডেশ্যন চাৰ্টিফিকেট প্ৰদান কৰিব বৰাকত আৰক্ষী কিমানজন আপুনি জিলা পুলিচ আৰু বেটালিয়ান মিলালে কাৰণ ইয়াত মানে বস্তুবিলাক এনেকৈ হয় যে ধৰক কাকলিচৰাত 21st এ পি আই আৰ বেটালিয়ান আছে ইয়াৰে কনষ্টেবল হয়তো কাম কৰি আছে তিনিচুকীয়াত ইয়াৰে কনষ্টেবল কাম কৰি আছে গুৱাহাটীত 15 IR বেটালিয়ান আছে এৰালিগুলত ইয়াৰে কনষ্টেবল কাম কৰি আছে দূৰ দূৰণিৰ কোনোবা জিলাত তেনেকৈ আমি যদি ইউনিট ৱাইজ চাওঁ মানে বৰাক বোলোতে এই বৰাকত তিনিখন জিলা কাছাৰ কৰিমগঞ্জ হাইলাকান্দি আৰু দক্ষিণ অসম সংমণ্ডল বোলোতে ডিমা হাছাও পাৰ্বত্য জিলাও ধৰি লোৱা হয় তো চাৰিখন জিলা আছে চাৰিটি সশস্ত্ৰ বাহিনী আছে 21st APIR বেটালিয়ান 15 APIR বেটালিয়ান 6th APIR বেটালিয়ান আৰু 5th APIR বেটালিয়ান চন্তিলা হফলং তাৰ উপৰি ইয়াত BSF আছে আৰ্মি আছে CRPF আছে SSB আছে CISF আছে বিভিন্ন পেৰামিলিটাৰী ফ'ৰ্চ আছে তেওঁলোকো আমাৰ অধীনত জিলাসমূহত কাম কৰি আছে গতিকে তেওঁলোকৰ পৰিসংখ্যান মই নিদিওঁ কিন্তু আমাৰ মোৰ এই সংমণ্ডলত গোটেই বেটালিয়ান আৰু জিলা মিলাই 132 জন আজিৰ ডেটত কোভিড আক্ৰান্ত হৈ আছে 20 জনক সম্বৰ্ধনা জনাইছোঁ যি 20 জন আগতে আক্ৰান্ত হৈ ইতিমধ্যে ওলাই আহি কৰ্মক্ষেত্ৰত যোগদান কৰিছে কাৰণ এই পিৰিয়ডটো কোভিড পিৰিয়ডটো আপোনালোকে ভালকৈ জানে স্বাস্থ্য বিভাগৰ নিৰ্দেশনাৱলী অনুযায়ী যিকেইদিন আইচলেশ্যনত বা হস্পিটেলাইজ বা CCC কোভিড কেয়াৰ চেণ্টাৰত থাকে তাৰ উপৰিও ওলোৱাৰ পাছত অৱস্থাৰ পৰিপ্ৰেক্ষিতে কাবাক 14 দিন কাবাক 7 দিন আইচলেশ্যনত হোম কোৱাৰেণ্টাইন আইচলেশ্যনৰ পাছত হোম কোৱাৰেণ্টাইনত দিয়া হয় গতিকে এইখিনি সমস্ত বাধা বিঘ্নি অতিক্ৰম কৰি তেওঁলোক আকৌ আহি কৰ্মত যোগদান কৰিছে এই 20 জন আৰু আছে এই জিলাৰ আৰক্ষী অধীক্ষক নিজেও আছে আপোনালোকে জানে ভালকৈ তেওঁ লাহে লাহে নিগেটিভ হৈ আহিছে এতিয়া ধৰক 2-4 দিনৰ ভিতৰত হয়তো সংখ্যালঘু সম্প্রদায় থেকে মইনুদ্দিনকে কংগ্রেসের টিকিটের দাবি পাথারকান্দি একাংশ কংগ্রেস মহলের 2021 সালের বিধানসভা নির্বাচনে পাথারকান্দি সমষ্টি থেকে নির্বাচনে অবতীর্ণ হচ্ছেন বরাকের সংখ্যালঘু সেলের ইনচার্জ মইনুদ্দিন শুক্রবার পাথারকান্দিতে এক সাংবাদিক সম্মেলন ডেকে আসন্ন বিধানসভা নির্বাচনে পাথারকান্দিতে সংখ্যালঘু সম্প্রদায় থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে ভারতের জাতীয় কংগ্রেসের বরাকের সংখ্যালঘু সেলের ইনচার্জ মইন উদ্দিনের পক্ষে জোরালো দাবি উত্থাপন করেন পাথারকান্দির একাংশ কংগ্রেস প্রার্থী স্বাধীনতার পর থেকে সংখ্যালঘুরা শুধু ভোট দিয়েই আসছেন কিন্তু সংখ্যালঘু কাউকে এই আসনে দলের টিকিট প্রদান করা হয়নি তাই 21-এর নির্বাচনে সংখ্যালঘু থেকে কংগ্রেস দলের টিকিট প্রদানের জন্য দলের কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নেতৃত্বের কাছে জোরালো দাবি জানালেন তারা তারা আরও বলেন পাথারকান্দিতে প্রায় 74,000 সংখ্যালঘু ভোটারকে প্রতিবারই ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয় আর এই সংখ্যালঘুরা শুধু ভোট দিয়েই থাকেন বর্তমানে এই বিষয়টি কেন্দ্রের আনাচে কানাচে আলোচিত হচ্ছে এদিনের সাংবাদিক সম্মেলনে বরাকের সংখ্যালঘু সেলের ইনচার্জ মইনুদ্দিনের পক্ষে প্রশ্ন উত্থাপন করে বলেন মইনুদ্দিন পাথারকান্দির স্থানীয় মানুষ এবং উনি অনেক পুরাতন কংগ্রেস কর্মী ভারতের জাতীয় কংগ্রেস জিন্দাবাদ সোনিয়া গান্ধী জিন্দাবাদ রাহুল গান্ধী জিন্দাবাদ আমরা পাথারকান্দি বিধানসভার মানুষ আমরা আজীবন থেকে আমরা
কংগ্রেস ভোট দিয়া ইয়ার উচ্চনি আমরা এখন ইভিরা সাইয়ার আমরার মইনুদ্দিন দে ভাতারকান্দি বিধানসভা থেকে টিকিটটা কংগ্রেসের টিকিটটা দিবার লাগে আমরা সকল জাত মানুষরে হিন্দু মণিপুরী বাঙালি সব জাত মানুষরে কংগ্রেস টিকিট লইয়া আইলে আমরা ভোট দেই আর আমরা ইভিরা দাবিটা আমরা রইল গিয়া মইনুদ্দিন দে ফাতারকান্দির বিধানসভা থেকে টিকিটটা দিবার লাগে আমরা ওখানটা দাবি জানাই আর আর আমরা সব জাত মানুষের কাছে আমরা ওখান অনুরোধ করি সারাও দিতা দিবাও এখানে আমরা দাবি আছে আমরা দাবি হইল মাইনরিটির যদি টিকিটটা দেবাও তো আমরা মইনুদ্দিন দিয়ে আমরা গাদারামল যদি তো আমরা কংগ্রেস ও খাটিয়া দেরি আর কিন্তু এবার তো হাইকমান্ডার কাছে দাবি হইল আমরা অনুরোধ হইল আমরা মইনুদ্দিন দিয়ে টিকিটটা দেবার লাগিয়া এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি বিরতির পর আবার ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকুন বরাক ডায়াগনস্টিক সেন্টার এখানে ডিজিটাল ইসিজি ডিজিটাল ইইজি ডিজিটাল এক্সরে কম্পিউটারাইজড প্যাথোলজি মাইক্রোবায়োলজি হিস্টোপ্যাথোলজি কালার ডপলার সোনোগ্রাফি ইত্যাদি করা হয় আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয় যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার সেটেলমেন্ট রোড করিমগঞ্জ ফোন 03-843-273151 মোবাইল নম্বর 7086376822 9401132529 আধুনিক রুচিসম্মত অ্যালুমিনিয়ামের সামগ্রী নিয়ে আপনাদের শহরে হাজির মা অ্যালুমিনিয়াম সেন্টার এখানে আপনারা পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের অ্যালুমিনিয়াম বিট উইন্ডো ডোর সেলিং ফল সিলিং ইত্যাদি অতি সুলভ মূল্যে সাজিয়ে তুলুন নিজের বাসগৃহ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান আমাদের এখানে খুচরো ও পাইকারি উভয়ভাবে সামগ্রী বিক্রি করা হয় আমাদের ঠিকানা মেসার্স মা অ্যালুমিনিয়াম সেন্টার স্টেশন রোড করিমগঞ্জ চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি গোলব্লাডার অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয় শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর সি শ্যাম সার্জারিগুলি করবেন তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত আনন্দ সংবাদ আনন্দ সংবাদ করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা
করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843260705, মোবাইল 80110377723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। চোখের জোরে শুক্রবার জুম্মার নামাজের আগে অর্থাৎ সকাল 11:30 সময় নিজের পিতার কবরের পাশে চিরদিনের জন্য শায়িত করা হলো টানটুর পীর খ্যাত বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তিত্ব আলহাজ আতাউর রহমান চৌধুরী সাহেবকে। পীর আতাউর রহমান চৌধুরীকে অন্তিমবারের মতো দেখতে শুক্রবার ভোর হতেই জনতার ঢল নেমে লোকে লোকারণ্য হয়ে ওঠে টানটুর গ্রাম। লকডাউন এবং করোনা বিধিনিষেধ রক্ষার্থে অতিরিক্ত মানুষের সমাগম না হওয়ার আবেদন করলেও পীর সাহেবকে অন্তিম বিদায় জানাতে মানুষ ঘরে টিকতে পারেনি। প্রয়াত আতাউর রহমান চৌধুরীর জানাজার নামাজ পরিচালনা করেন উনার নিজ পুত্র আব্দুল বাসিত আজিজ। বরাকের তিন জেলাতে মানুষ উপস্থিত হতে দেখা যায় টানটুতে। লকডাউন না হলে বরাকে নতুন ইতিহাস সৃষ্টি হয়ে যেত এদিনের জানাজার নামাজের মানুষের উপস্থিতি, এমনটাই অনুমান সাধারণ মানুষের। উল্লেখ্য, আতাউর রহমান চৌধুরী গতকাল সন্ধ্যা 6:05 সময়ে নিজ বাড়িতে 62 বছর বয়সে লক্ষ লক্ষ অনুগামীদের রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, পরকালের উদ্দেশ্যে বাড়ি যান। আলহামদুলিল্লাহ, এইমাত্র জানাজার নামাজ শেষ হয়েছে। সুরমা বার্তা যে পর্যন্তই, আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।